That's good. So every student expects a glorious result in the examination, and for this he tries hard. And so, full stop. তারপরে কি দেয়া দেয়া যায় তাই না? There are many ways to have a glorious result. একটা ভালো result করার জন্য অনেক way রয়েছে. Admission is the most famous institution. Is one of them. Most of the students dream of getting admission to a famous institution. That's why most of the students start to study hard after their final examination to get admission to that expected institution. I think বুঝতে পারছেন, যদি বুঝতে পারেন তাহলে আপনাদের মধ্যে থেকে আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করবো আপনি আমার থেকেও ভালো করে বলবেন। কে বলবেন? শুরুতে কে আছেন? জান্নাত আল ফেরদৌস, রেডি? 3-2-1 আম্মা জান বলে ফেলুন। জান্নাত আল ফেরদৌস কি পালাই গেলেন? ওকে মেহেন, আপ আনাম, আপনি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, আপনি এই যে আমি যে শূন্য স্থানে পড়িয়ে দিলাম এটা কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। তো আপনি কি বলার সাহস রাখেন? ডু ইউ থিংক ইউ আর এ ব্রেভ ম্যান অর বয়? পারবেন বলতে? ট্রাই করেন, আপনি যেখানে পারবেন না সেখানে আমি আপনাকে হেল্প করব। রেডি? ট্রাই, সবাই ওয়েট করছে। ওকে, আপনার মাইকে প্রবলেম হচ্ছে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? দিহান শুনতে পাচ্ছেন? আরিফ শুনতে পাচ্ছেন? আরিফ কবির, আপনি বলেন। Every student expects a glorious result in the examination, and for this he tries heart and soul. Sir, bangla bola lagbe? Bolen, apni ekta teacher holen. Okay, prottekta student tader examination ekta bhalo result korte chay, ebong er jonno she tar jan pran diye chesta kore, moner prane chesta kore. There are many ways to have a glorious result. একটা ভালো রেজাল্টের জন্য মানে ভালো রেজাল্ট করার জন্য অনেকগুলো উপায় আছে। Admission সেখানে কি টু হবে না ইজ হবে? Admission টু দা, সমস্যা নেই, মানে ভালো প্রতিষ্ঠান, সো টু Admission টু দা মোস্ট famous institution ইজ ওয়ান অফ দেম। তাহলে কি ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া এদের মধ্যে একটা? তারপর এক সেকেন্ড, সেটা একটা সমস্যা হয়েছে। Most of the students dream of getting admission to a famous institution. বেশিরভাগ ছাত্রই একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে, ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে, রাইট? এখানেও আমি মোস্ট অফ দ্য স্টুডেন্টই বলেছিলাম। দুইবার ইউজ করা যাবে? হ্যাঁ, সমস্যা নেই। মোস্ট অফ দ্য স্টুডেন্টস স্টার্ট টু স্টাডি হার্ড আফটার দেয়ার ফাইনাল এক্সামিনেশন। অধিকাংশ ছাত্রছাত্রীরা তাদের ফাইনাল এক্সামিনেশনের পরে পড়াশোনা শুরু করে,
কেন টু গেট এডমিশন টু গেট হ্যাঁ টু দ্য রেসপেক্টেড রেসপেক্টেড ইনস্টিটিউশন তাহলে প্রত্যাশিত প্রতিষ্ঠান ভর্তি হওয়ার জন্য মনে হয় একটু একটু প্রবলেম আছে আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা একটু শুনে নেন লাস্ট টাইম Every student expects a glorious result in the examination and for this he tries hard and soul. There are many ways to have a glorious result. Admission to the most famous institution is one of them. Most of the students dream of getting admission to a famous institution. Most of the students start to study hard after their final examination to get admission to the to their respected institution. So, ঠিক আছে এবার কারো এই এক নাম্বার শূন্যস্থানটা নিয়ে কোনো প্রবলেম আছে যদি আপনার কোনো কথা বলতে প্রবলেম হয় তাহলে আপনি টেক্সট করে বলতে পারেন সমস্যা নেই ওকে যদি না থাকে তাহলে চলুন আমরা দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটাতে মজার বিষয় হলো এখানে এটা অনেক ইজি যদিও এটা বক্সে কোনো ক্লু দেয় নেই So, চলেন আমি একটু পড়ি তারপর আপনাদেরকে জিজ্ঞেস করি বলছে read the text below and fill in the gaps using three double words to make it a meaningful text পাঁচটা শূন্যস্থান দেওয়া আছে independence is the এখানে right লিখতে পারেন অথবা birth right লিখতে পারেন of a man স্বাধীনতা হলো একজন মানুষের জন্মগত অধিকার ওকে independence is the right of a man অথবা birth right of a man But কিন্তু no nation can achieve it without a struggle. কিন্তু কোন জাতি এটা পরিশ্রম ছাড়া বা সংগ্রাম ছাড়া অর্জন করতে পারে না। স্যার গেইন হয় না? আবার বলেন। গেইন হয় না গেইন। গেইন দা অ্যাটেইন দা অ্যাচিভ দা এত সিনোনিম এত বুঝেন। ঠিক আছে? সো আই থিং অ্যাচিভ দা এটা বেটার বাট আরেকবার বলেন। বাট নো ন্যাশন ক্যান অ্যাচিভ অর্থাৎ যেহেতু ক্যান আছে যে ভার্বি বসাবে সেটার বিয়ন বসাবে অ্যাসিভ অর অ্যাটেইন অর গেইন ইট উইদাউট স্ট্রাগল কোন জাতি সংগ্রাম ছাড়া এটা অর্জন করতে পারে না আওয়ার অর অফ ইন্ডিপেন্ডেন্স টুক প্লেস ইন 1971 সংগঠিত হওয়া অর্থে টুক প্লেস টু বেটার হ্যাঁ বা হেল্প দিতে পারে আমাদের মুক্তিযুদ্ধ 1971 সালে সংগঠিত হয়েছিল people of all walks of life joined the war sokol shreni sokol peshar manush jogdan korechilo or juddhe ba the war juddhe with a smiling face hashi mukhe keno to free the country desh ta ke shadhin korar jonno ba mukto korar jonno so asha kore bujhte parechen liberate hobe same kotha independent hobe to independent to er pore ashle ekta vion boshaben or to free eta easy mone hoy to free dite paren to liberate dite paren sir d number tar ekbar bolte bolechhilam acid likhte paren a number b number ha b number to shetai bolechhilam acid othoba gain othoba adding d number bolechhilam life c number e 2 plus ar kono samasya ache এ নম্বরে বলেছিলাম বার্থ অথবা বার্থ রাইট না রাইট অথবা বার্থ রাইট বি নম্বরে বলেছিলাম অ্যাসিভ অ্যাটেইন অর গেইন সি নম্বরে বলেছিলাম টু প্লেস অর হেলথ ডি নম্বরে বলেছিলাম লাইফ আর ই নম্বরে বলেছিলাম ফ্রি অথবা লিবারেট দিতে পারেন শেষ কোনো সমস্যা আছে নো স্যার যদি সমস্যা না থাকে খুব খুব দ্রুত করে আফিফ সিদ্দিকী আপনি আমাকে শুনতে পাচ্ছেন মাইকে কোনো সমস্যা নাই আফিফ মাইক প্রবলেম না যাকে পরে জিজ্ঞেস করব সে তার মাইকে প্রবলেম অর্ণব ফিরাউন্তু আপনি শুনতে পাচ্ছেন নাকি আপনার মাইকে সমস্যা ইয়েস ইয়েস স্যার শুনতে পাচ্ছেন Yes, sir. Okay, অন্ত আপনি ট্রাই করেন না পারলে আই উইল হেল্প ইউ সমস্যা নেই বাট পড়া বলেন সবার সামনে বলতে পারাটা এটা আস্তে আস্তে আপনাকে অনেক বেশি হেল্প করবে মানুষের সামনে কথা বলতে হ্যাঁ কোনো কিছু প্রেজেন্ট করতে কোনো কিছু হ্যান্ডেল করতে সো ট্রাই Yes, sir. Independence is the right of a man. স্যার বাংলায় বলবো
হ্যাঁ বলেন, এটা বেটার অর্ডার, আপনি ভালো করে বুঝছেন। সো স্বাধীনতা হচ্ছে একটি মানুষের অধিকার, বাট নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল, কিন্তু কোন জাতি এটাকে সংগ্রাম ছাড়া অর্জন করতে পারে না। এরপরে আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হেল্ড ইন 1971, আমাদের মুক্তিযুদ্ধ 1971 সালে ঘটেছিল people of all walks of life joined the war with a smiling face to independent the country, সব রকমের সব ধরনের মানুষই এই যুদ্ধে হাসি মুখে অংশগ্রহণ নিয়েছিল আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য, কিন্তু আমার কাছে যেটা মনে হয় জানি না, আমার কাছে মনে হয় আপনি এই নাম্বারটাতে ইন্ডিপেন্ডেন্ট না দিয়ে এখানে ফ্রি অথবা লিবারেটেড, হ্যাঁ এটা বেটার হবে। ওকে ইয়েস স্যার, ঠিক আছে। সো আমরা 8 নাম্বারটা দেখি। 8 নম্বরে বলছে ম্যাচ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্সেস ফ্রম কলামস এ এন্ড বি টু মেক 5 complete sentences. Okay, so act number two say man has been dreaming of flying like a bird, tale manush ekta shomoy shopno dekhto pakhir moto urar jonno, at last his dream came to dream came to true tapa came true, at last shobsheshe his dream tar shopno came true puron hoyeche ba shotti hoyeche, the inventors of first airplanes were Orville and Wilbur Wright, apnara shunechen Wright brothers bole apnara shonkhepe. Then, turn number, invention of airplane is a wonder of science, bigger ekta bishoy kor abishkar, it has easied mane eta amader shohaj kore diyeche man's long journey, manusher dirgho bhromon, tal manusher dirgho bhromon ta ke ei airplane by airplane mane beshi easy kore diyeche, etate kono samasya thakar kotha na, karon maths the table eta khub easy ekta topic I think. Okay, আয়েশা হোসাইন আনিকা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আয়েশা হোসাইন আনিকা, মিউট অপশনটাকে আনমিউট করে দেন কথা বলার জন্য। মাইকে কি প্রবলেম? মাইকে তো প্রবলেম হওয়ার কথা না, এটা অজুহাত আই থিংক, যার মাইকে প্রবলেম তার ক্লাস করা দরকার নেই। নাফিম স্যার আসি, মাইকে প্রবলেম স্যার, কথা শোনা যায় না? না না শোনা যাচ্ছে তো, মানে আমি আপনাকে জিজ্ঞেস করছি মাইকে প্রবলেম নাই তো? না স্যার। ঠিক আছে তাহলে আপনি বলেন 3 নম্বর। Hope for the best. Man has been dreaming of flying like birds. 2 নম্বর, at last his dream came true, C নম্বর হবে এটা। হ্যাঁ তারপর 3 নম্বর, the inventors of first airplanes were B নম্বর, Orville and Wilbur Wright জি। তারপর 4 নম্বর, invention of airplane number A is a wonder of science. Good. For number 5, it has eased D number man's long journey. Good, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে বলতে পারার জন্য। সো তাহলে চলো আমরা এবার 4 নম্বরটা দেখি। 4 নম্বরে বলেছে suffix prefix, আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, আপনারা কি মনে করেন যে গাছ কাটা মানে হলো ডিফরেস্টেশন? সবার কাছে এভরিওয়ান জঙ্গল ক্লিয়ার করা কে বলে ডিফরেস্টেশন? না জি না, ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন ট্রিস ইনডিসক্রিমিনেটলি, যখন আপনি গাছ ইনডিসক্রিমিনেটলি কাটবেন দ্যাট ইজ ডিফরেস্টেশন, মনে থাকবে। সেটাই সাবজেক্ট প্রিফিক্স এর ফার্স্ট লাইন ছিল, দেখেন ডিফরেস্টেশন লিখবেন এখানে ডি বড় হাতের দিয়ে, ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন ট্রিস, ডিফরেস্টেশন মানে হলো বা বন নিধন মানে হলো গাছপালা কেটে ফেলা, কিভাবে ডিসক্রিমিনেটলি নট
indiscriminately. So I think বুঝতে পেরেছেন বাংলাদেশ ইজ আ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি. বাংলাদেশ অনেক বেশি জনসংখ্যা বা অনেক বেশি ঘনত্ব, জনসংখ্যা ঘনত্ব রিলেটেড কান্ট্রি. This huge population needs more shelter. এই হিউজ পপুলেশনের অনেক বেশি আশ্রয় দরকার, এগ্রিকালচারাল ল্যান্ড দরকার, ফুয়েল দরকার, ফার্নিচার দরকার, ইটিসি দরকার. ওকে, সো এগ্রিকালচারাল ল্যান্ড সি নাম্বার থেকে বলেন স্যার আরেকবার. Densely মানে ঘনত্ব, DENSELY. Bangladesh is a densely populated country. This huge population needs more shelter, agricultural land, fuel, furniture, etc. ঠিক আছে, জি এতটুকু বুঝতে পেরেছেন? এতটুকু বুঝতে কোনো প্রবলেম নাই তো? Yes sir. লোকজন গাছ কাটে. Moreover, যাই হোক, দেয়ার আর অনেস্ট পিপল হু কাট ট্রিজ ফর মেকিং মানি লিগালি. এই সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে, বাট যেহেতু আমাদেরকে সাফিক্স অ্যাড করতে হবে, সো আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে যে ডিসঅনেস্ট পিপল হু কাট ট্রিজ ফর মেকিং মানি ইলিগালি. যাই হোক, কিছু মানুষ আছে বা কিছু অসৎ লোক আছে যারা অবৈধভাবে গাছ কাটে টাকা মেক করার জন্য বা টু ফর মেকিং মানি. বুঝতে পেরেছেন? দেন দা রিমুভাল অফ ট্রিজ, এই গাছপালা যদি মানে সরিয়ে ফেলেন বা কেটে ফেলেন, কি হবে? কজেস সিরিয়াস ড্যামেজ টু দ্য সয়েল অ্যাজ ট্রিজ গিভ প্রোটেকশন টু সয়েল অ্যাজ ওয়েল. তাহলে এটা যদি গাছপালা যদি কেটে ফেলেন বা সরিয়ে ফেলেন, তাহলে এটার কারণটা হবে মাটির ক্ষতি, যেহেতু গাছ মাটিকে রক্ষা করে বা প্রোটেকশন দেয়. দ্য টেম্পারেচার উইল রাইজ, তাপমাত্রা বেড়ে যাবে, অ্যান্ড ইট উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, এবং এর ফলে গ্রিন হাউস ইফেক্ট হবে. ওয়ান ডে একদিন দ্য কান্ট্রি উইল বি আনসুইটেবল ফর লিভিং. তাহলে এরকম যদি গাছপালাকে কাটতেই থাকা হয়, তাহলে একটা সময় আমাদের দেশ বসবাসের অনুপযোগী হয়ে যাবে, আনসুইটেবল হবে. সো সুতরাং ট্রি প্লান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড থ্রু আউট দ্য কান্ট্রি. তাই সারা দেশেই বৃক্ষরোপণ যে প্রোগ্রামগুলো হয় এগুলো অনেক বেশি এক্সটেন্ড করা উচিত, অনেক বেশি বাড়ানো উচিত. গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড ইন দিস রিগার্ড. সেক্ষেত্রে সরকারকে অবশ্যই সামনে এগিয়ে আসতে হবে. সো আই থিঙ্ক এটা বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না. তারপর আমি আরেকবার একটু দ্রুত বলে দিই, ডেফরেস্টেশন মিন্স কাটিং ডাউন ট্রিস ইনডিসক্রিমিনেটলি. Bangladesh is a densely populated country. This huge population needs more shelter, agricultural land, fuel, furniture, etc. For all these reasons, people cut trees. Moreover, there are dishonest people who cut trees for making money illegally. The removal of trees causes serious damages to the soil as trees give protection to the soil as well. The temperature will rise and it will cause greenhouse effect. One day the country will be unsuitable for living, so tree plantation program should be extended throughout the country. Government should come forward in this regard. So I think বুঝতে পেরেছেন, আমি যাকে পড়া বলতে বলবো তাকেই পড়া বলতে হবে. শেখ শাফকত আবরার, আপনারা আছেন? আপনার মাইকটা আনমিউট করেন এবং সাহস করে বলা শুরু করবেন. আপনি না পারলে আমি আপনাকে বলে দিচ্ছি. রেডি? Yes, sir. Okay. Deforestation means cutting down of trees indiscriminately. Bangladesh is a densely populated country. This huge population needs more shelter, agricultural land, fuel, furniture. For all these reasons, people cut trees. Moreover, there are dishonest people who cut trees for making money illegally. The removal of trees causes serious damage to the soil as trees give protection to soil as well. The temperature will rise and it will cause greenhouse effect. One day the country will be unsuitable for living. So tree plantation
program should be extended throughout the country. Government should come forward in this regard. অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর করে বলতে পেরেছেন এবং আমার কোনো হেল্প ছাড়া বলতে পেরেছেন আমি কিছুই বলি না থ্যাংক ইউ সো মাচ দেন 5 কোশ্চেন নাম্বার 5 হলো আর্টিকেল এ এন্ড ডি অথবা যদি কোথাও আর্টিকেল না বসে সেক্ষেত্রে ক্রস বসান সো শুরুতে যেহেতু আনএডুকেটেড না সরি এডুকেটেড আছে সো এখানে এন বসাবেন এন এডুকেটেড ম্যান সো এখানে ম্যান এর আগে কোনো আর্টিকেল দরকার নেই ক্রস সো এন এডুকেটেড ম্যান ইজ অ্যান অ্যাসেট ফর অ্যান আনডেভেলপড কান্ট্রি ওকে এক আনডেভেলপড কান্ট্রির জন্য অ্যাজ এন এডুকেটেড ম্যান অবশ্যই সম্পদ ব্যক্তি সম্পদ হি ক্যান টিচ অ্যান ইগনোরেন্ট সে একজন নিরক্ষর মানুষকে শিখাতে পারে an important matter so matter আগে ক্রস without facing an obstruction কোন ধরনের একটা বুঝাচ্ছে দ্যাট সেখানে এই বসাবেন এক নাম্বার এন এন ওকে an obstruction কোন ধরনের বাধা ছাড়াই সে একজন নিরক্ষর মানুষকে যে কোনো ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে শিখাতে পারে ফর দিস এর জন্য দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন এখানে চাইলে এন লিখতে পারেন অথবা দা লিখতে পারেন ওকে এর জন্য একটা পার্থক্য আছে বিটুইন অ্যান এডুকেটেড অ্যান্ড দা আনএডুকেটেড কারণ এখানে আনএডুকেটেড দ্বারা সবাইকে বোঝাচ্ছে সো এখানে অফকোর্স দা বসাবেন আর যেহেতু আগেরটা বিটুইন দা ছিল সো এখানে চাইলে আপনি এন বসাতে পারেন আর সকল শিক্ষিত মানুষকে বোঝাতে চাইলে দা বসাতে পারেন সো জি নাম্বার আপনি এন বসান অথবা দা বসান দুটোই ঠিক আছে বাট এইচ নাম্বার অফকোর্স দা বসাবেন দেন আই নাম্বার দা রোল প্লেড বাই দা লার্নড ইজ বিয়ন্ড ডেসক্রিপশন তাহলে বলছে দা রোল প্লেড বাই দা লার্নড যারা শিক্ষিত বা তার জ্ঞানী মানুষ তাদের ভূমিকা ইজ বিয়ন্ড ডেসক্রিপশন বর্ণনাতীত এটা বর্ণনা করে শেষ করা যাবে না সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন খুবই সহজ ছিল এটা An educated man is an asset for an undeveloped country. He can teach an ignorant man an important matter without facing an obstruction. For this, there is difference between an educated and the uneducated. Athaba, the educated and the uneducated. Then, I number, the role played by the learned is beyond description. I think, Mr. Prachan, যদি বুঝতে পারেন তাহলে সাইরা বিনতে আলম আচ্ছা আপনি আমাকে শুনতে পাচ্ছেন यस স্যার আপনাকে বলতে হবে রেডি 3 2 1 an educated man is an asset for an undeveloped country he can teach an ignorant man an important matter without facing an obstruction for this there is difference between the educated and the uneducated the role played by the learned is beyond description but thank you so much এবার দেখেন 6 নাম্বার কোশ্চেন 6 নম্বরের প্রথম কোশ্চেনটা আছে দেখেন কিসে আছে বলেন তারেক ইজ দা বেস্ট স্টুডেন্ট ইন দা ক্লাস এটা অফ কোর্স সুপারলেটিভ আছে তাই তো কিন্তু বলতে হবে সুপারলেটিভ এটা কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে বলেন এটা অবশ্যই সিঙ্গুলার আছে কারণ এখানে দেখেন দা আছে যদি প্লুরাল থাকতো তাহলে এখানে অনব্দ থাকতো যদি প্লুরাল থাকতো তাহলে আমি স্টুডেন্টস থাকতো সো যেহেতু দা আছে আবার নাউন সিঙ্গুলার আছে সেটা অবশ্যই সিঙ্গুলার এটা প্লুরাল নয় সো এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে কিন্তু এটা সিঙ্গুলার আছে সো যদি সিঙ্গুলার সুপারলেটিভ হয় তাহলে পজিটিভ করার সময় অবশ্যই এটা নর দা দিয়ে শুরু হয় আর যদি অনব্দ থাকতো স্টুডেন্টস থাকতো তাহলে ভেরি ফিউ দ্বারা শুরু হতো সেই জন্য এখানে লিখেছি যে নো আদার স্টুডেন্ট ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ তারে সেটা তো একটা স্ট্রাকচার যে নো আদার বা ভেরি ফিউ তারপরে নন বা প্রোনাউন থেকে শেষ পর্যন্ত তারপরে ভার তারপরে অ্যাজ বা সো তারপরে পজিটিভ ফর্ম তারপরে অ্যাজ তারপরে সাবজেক্ট ওকে স্যার আমাদের তো সুপারলেটিভ নাই ডিগ্রি তো ডিগ্রি একটা গ্রামার টপিকস এরা শুধু ওই যে মানে ওখানে নেই কিন্তু দেখা যাচ্ছে এরা কমন ভার্বের মধ্যে আসে সো এটা তো খুব সহজ একটা টপিক একটু শিখে নেন ঠিক আছে
এই লাইনটা মুখস্থ করে নেবেন হ্যাঁ যে পজিটিভিটি টেস্ট স্ট্রাকচার যদি সিঙ্গুলার হয় তাহলে নো আদার আর যদি প্লুরাল হয় তাহলে ভেরি ফিউ সো নো আদার বা ভেরি ফিউ দ্বারা শুরু হয় তারপর নাউন অথবা প্রোনাউন নাউন বা প্রোনাউন থেকে শেষ পর্যন্ত তারপরে ভার্ব বসবে তারপর নো আদার যখন হয় তখন এখানে ভার্বটা সিঙ্গুলার হবে আর যদি ভেরি ফিউ হয় তাহলে এখানে ভার্বটা প্লুরাল হবে এরপরে একটা অ্যাজ অথবা সো তারপরে পজিটিভ ফর্ম পিএফ তারপরে একটা অ্যাজ সরি তারপরে সাবজেক্ট ওকে সেই স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলব দ্বিতীয়টা দেখেন এখানে বলছে হি ইজ অ্যাটেনটিভ টু হিজ স্টাডিজ সো এটাকে নেগেটিভ করতে হলে কি করতে হবে বলেন জাস্ট নেগেটিভ শব্দ ইউজ করবেন বিপরীত শব্দ তাহলে কি লিখবেন হি ইজ নট এরপর আমি কি লিখবো বলেন attentive not attentive unattentive inattentive inattentive এটা একটু মনে রাখবেন অনেক পরীক্ষার সময় হঠাৎ করে লিখে দেন unattentive so he is not inattentive কিসের প্রতি to his studies done তারপরে দেখেন হি ডাজ নট কিপ ব্যাড কোম্পানি সে খারাপ সঙ্গের মানে খারাপ সঙ্গীদের সাথে মিশে না বা তার কোনো খারাপ সঙ্গী নেই তাহলে কি হবে ডাজ নট আছে তাহলে পজিটিভ করবেন হি কিপস গুড কোম্পানি হি কিপস গুড কোম্পানি দেন হি হেল্পস দ্য উইকার স্টুডেন্টস সো এটা প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স এর প্যাসিভ সো কিভাবে করবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করতে হলে প্রেজেন্ট ইনডিফিনিটেই থাকে শুধুমাত্র না প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মত আই মিন এম ইজ এর আছে সেখানে অবজেক্ট আর সাবজেক্ট লিখবেন এখানে অবজেক্ট কি ছিল দা উইকার স্টুডেন্টস আচ্ছা দি স্টুডেন্টস আছে সো এখানে আর লিখবেন এম ইজ এর আর দেন উইথ হি দেন একটা প্রিপোজিশন are here objective for him so I think complete the weaker students are helped by him then last one jodi assertive sentence e every on everybody all eigulo thakbe tahole sob shomoy indicative shuru hoy who diye ar jodi ekhane s ache loves so does likhben not jehetu not name so not likhben doesn't othoba does not who doesn't beyond যখন দেয়ার ইজ থাকবে তখন ইজ দেয়ার এনি লিখবেন ঠিক আছে সো এবার দেখেন কোশ্চেন নাম্বার 7 আপনারা কতক্ষণ ক্লাস করবেন এই ক্লাসটার 5 মিনিট নেওয়া যাবে এটা পর্যন্ত সো লেটস মানে আমাদের শুধু এই যে এইটা অ্যানসার করতে পারলেই তো শেষ সো আজকে পড়াবো না আজকে এতটুকুই পড়ো এখানে এই তিনটা রাইটিং পেপার দেওয়া আছে একটা ডায়ালগ একটা ইমেইল আর একটা প্যারাগ্রাফ সো আই থিংক এই রাইটিং পার্ট আপনাদের পড়ার দরকার নেই আপনারা পড়বেন আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে রাইটিং গুলো দেওয়া আছে আপনাদের ওখানে ইমেল দেওয়া আছে ওখানে অ্যাপ্লিকেশন দেওয়া আছে তারপরে ওখানে কম্পোজিশন দেওয়া আছে সবগুলো না একটা একটা প্রথমটা প্রথমটা অ্যাকর্ডিং টু ইওর সিলেবাস সো দেখেন এই প্যাসেজনেশনে কিভাবে অ্যানসার করবেন এখানে বলছে পিন্টু কেম টু মাই হাউস ইয়েস্টারডে সেড স্যাম হাউ ডিড হি সে কেম আই আস্কড তাহলে কথা হচ্ছে আমার মধ্যে আর স্যাম এর মধ্যে আর এখানে একজন থার্ড পারসন আছে পিন্টু যে পিন্টু আমাদের বাসায় এসেছিল স্যাম বলছে আমাকে তাহলে এখানে কি হবে স্যাম টোল্ড মি লিখেন সবাই স্যাম টোল্ড মি
that p into third person also. So third person is third. Sam told me that Pintu came out. And Tarle Habe had gone to his house the previous day. আমি লিখে দিতে চেয়েছিলাম বাট লিখতে অনেকক্ষণ টাইম লাগবে তার থেকে আমি শর্টকাট লিখে একটু বুঝাই দিলাম দেখেন এখানে স্যাম টোল্ড মি দ্যাট এখানে সাবজেক্ট ছিল থার্ড পারসন তাই থার্ড পারসনই আছে দেন এখানে আছে কেইম পাস্ট ইনফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয় সো হ্যাড আর কাম থাকলে গো হয় সো হ্যাড গন to my house so to his house yesterday thakbe the last day othoba the previous day boshate pare full stop tarpor bolche how did he come i asked apra ami abar sam ke jiggesh korlam je keno shesh tale i asked sam etona ekhane him er samne s likhe diben how he had gone same kotha ager moto past indefinite tai past perfect okay But he had been only talking about his mother. Abar dekhen, bolche he was only talking. Sekhane ache past indefinite. Past indefinite jodi thake, tahole past perfect continuous hoy. So ei jonno ekhane had been then been er sathe ache. He had been only talking about his mother. Okay? And ekhane his third person ekhane Pintur ma, so ekhane his ta his thake. Okay? Ekhane chaile apni p likhe dite paren. Then his mother is an affectionate lady. I still remember how kindly she talked to me a year ago. Sei kotha ami bolechi. So I told Sam that his mother, mani Pintur ma, was ekhane bolche is an affectionate. So present indefinite, past indefinite, was an affectionate lady. Tarpor ami abar bollam je I still remember. So I again said that I remembered how kindly. Is it still eglo eta dorkar nei. So I remembered how kindly she had talked and was she talked past indefinite tale past perfect so had bujbe then with she bujbe so she had talked to me a year before okay ago thakle before boshe said I chilo tai ami bollam so I think eta khub shohoj chilo eta onek kothin na amader class char 1 minute na jabe so 1 minute I think eta shesh hoye jabe ekhane will w boro hote diben punctuation mark e we live in bangladesh e b boro hote full stop almost er a boro hote diben almost all of us speak in bangla ei banglar b boro hote diben shobdo ta ekotro likhben full stop most of the people are m boro hote diben most of the people of the country are muslims muslims er pore full stop ar muslim er m boro hote then beside er b boro hote besides hindus hindus er h boro hote diben hindus er pore ekta comma diben buddhist er b boro hote diben and christian also live here here er pore full stop diben then about er a boro hote diben about 80% people live in the villages full stop I think bujhte parechen jodi karo kono problem thake tale apni bolte paren okay ar ekhane eto bollam je writing pad apni apnar syllabus theke tinta writing pad porben second paper to dialogue nei second paper ache application so ekta application porben ekta email porben ar ekta comment korbo apni to ekta diben